জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। দুর্নীতি বন্ধে কর্মকর্তা কর্মচারীদের হুঁশিয়ারি দেন তারা। সকালে বিজয় চত্বর পাসপোর্ট কার্যালয়ে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলেন শিক্ষার্থীরা। এ সময় তিন দালালকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। সাহায্য কেন্দ্র স্থাপন সহ দ্রুত অনিয়ম বন্ধ না হলে আইনি পদক্ষেপ গ্রহণের কথাও জানান শিক্ষার্থীরা। দুর্নীতির বিষয়ে শিক্ষার্থীরা প্রমাণ করলেও তা অস্বীকার করেছেন পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক। যদি আপনারা টাকা দেন, আমাদেরকে যদি এই পরিমাণ টাকা দেন, তাহলে আমরা আপনাদের কাজটা গেটে বাইরে থেকেই করে দিব। কেন আমরা কেন এটা হেনস্থার শিকার হচ্ছি? প্রতিনিয়ত এখানে দালালের মাধ্যমে মানুষ হেনস্থ হচ্ছে, তাদের সাথে সক্রিয়ভাবে তারা জড়িত, টাকা নিচ্ছে, মানে অবৈধভাবে টাকা নিচ্ছে। কখনোই কোনো দালালের এখানে প্রবেশের অধিকার নাই। শুধু আবেদনকারী আবেদন নিয়ে আমার অফিসে ঢুকে আমি তাদের আবেদন সঠিক করে আমি জমা নিয়ে নিই এবং সঠিক সময় তাদের বই দিয়ে দিই।